15 থেকে 18 বার আমরা এই শ্বাস যন্ত্র দিয়ে শ্বাস গ্রহণ করে থাকি সুবহানাল্লাহ এখন যদি এই 1 সেকেন্ড যদি আমাদের এই শ্বাস যন্ত্র হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে পরের দিন মসজিদে ঘোষণা দিয়ে দেওয়া হবে অমকে তার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তাই বলবে না শ্বাস বন্ধ হলে কি বলবে যে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে তার মানে 1 সেকেন্ডের জন্য যদি আমাদের শ্বাস বন্ধ হয়ে যায় তাই আমাদের জীবন শেষ এই একটা ফুসফুস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে সৃষ্টি করেছেন আর এই ফুসফুসকে ভালো রাখতে হলে অবশ্যই ভালো পরিবেশ বজায় রাখতে হয় যেমন এখন আমরা গাছ কাটার মহোৎসব পালন করে থাকি বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ইন্ডাস্ট্রিজ করার জন্য বোনাস উজাড় হয়ে চলেছে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই একটি কথা বলেছেন যা ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে তিনি এনেছেন হাদিস নাম্বার 479 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি বেঁচে থাকতে যদি দেখো অর্থাৎ তোমার উপর যদি কিয়ামত কায়েম হয়ে যায় যে তুমি দেখতে পাচ্ছ যে কিয়ামত এসে যাবে আর তখন তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে তাহলে কি করবে তাহলে ওই চারা গাছটি রোপণ করে দাও সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মানুষকে বৃক্ষ রোপণ করার জন্য উৎসাহিত করেছেন এখন কেন এই কথা বলছি এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে আমাদের বিভিন্ন রকম ফল ফুল হয়ে থাকে ফলমূল আলহামদুলিল্লাহ সেই সমস্ত বিচিগুলা একদম যত্রতত্র ফেলে না দিয়ে বিচিগুলা নিয়ে ভ্রমণ করবেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ সেখান থেকে উদ্ভিদ উৎপন্ন হবে বেশি বেশি করে তালের আটিগুলা নিয়ে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পারে পারে আপনি ওগুলা কি করবেন ফেলে দিবেন যাতে ওখান থেকে একটি তাল গাছ হয় কারণ আমাদের এই বজ্রপাতে মানুষ মরার কারণ হচ্ছে বজ্রপাত হওয়া আর এই বজ্রপাতের প্রধানতম কারণ হচ্ছে প্রকৃতি থেকে তাল গাছ শেষ হয়ে যাওয়া বর্তমান তাল গাছ খুব কমই পাওয়া যায় অনেকে তাল গাছ লাগান না অথবা তাল গাছের লাগাইলেও সেই তাল গাছ কেটে খুঁটি বানান ইত্যাদি বানান আপনি গাছ কাটেন অসুবিধা নাই সেখানে আরো দুটি গাছ লাগিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন এমন কি তিনি দুই হারাম মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কা মুআজ্জামা এই দুই জায়গার গাছ বৃক্ষ তরুলতা সব কিছু তিনি গাছ নিধন করতে কাটতে নিষেধ করেছেন সুবহানাল্লাহ তিনি আরো বলেছেন শুনে রাখো কেউ যদি একটি গাছ লাগিয়ে মরে যায় আর সেই বৃক্ষের ফল যদি কোনো পশু প্রাণী খায় অথবা কোনো মানুষ ক্ষুধা নিবারণ করে যতদিন পর্যন্ত এই বৃক্ষ থাকবে যতদিন পর্যন্ত মানুষ সেটা থেকে উপকৃত হবে ততদিন পর্যন্ত তার কবরে এর সওয়াব পৌঁছাতে থাকবে সাদকায়ে জারিয়া হিসাবে সুবহানাল্লাহ সুতরাং এই যে আমরা আজকে ফুসফুসে নিঃশ্বাস গ্রহণ করছি কোথা থেকে গ্রহণ করছি সারা রাত ভরে গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর সকালবেলা হলে সেই কি অক্সিজেন পরিশুদ্ধ অক্সিজেন সে ছাড়তে থাকে আর সেই সমস্ত অক্সিজেন দিয়েই আমরা চলাফেরা করি যদি দুনিয়ায় গাছ না থাকতো তাহলে মানুষও বেঁচে থাকতে পারত না এজন্য সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস সুবহানাল্লাহ কিন্তু সুন্দরবন ভালো নেই কারণ সেখানেও আশেপাশে অনেক প্রকল্প তৈরি করা হচ্ছে যেখানে এই বনাঞ্চলের জন্য বনের জন্য বিশাল ক্ষতি বয়ে আনতে পারে আমাদের এই সুন্দরবনকে বলা হয় এই বাংলাদেশের ফুসফুস কারণ শুদ্ধ নিঃশ্বাস নিতে হলে অবশ্যই গাছের বিকল্প নাই এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনে রাখো তুমি এমন অবস্থায় আছো যে দেখছো তোমার কিয়ামত উপনীত হয়ে যাচ্ছে কতটা গুরুত্ব দিয়েছেন তিনি কিয়ামত এসে গেছে এই মুহূর্তে তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে তাহলে সেই চারা গাছটা লাগিয়ে দাও এই চারা গাছ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে যত বড় হবে এর ফুল ফল হবে এর ছায়া হবে এর মধ্যে মানুষ বসবে
উপকৃত হবে তোমার কবরে তুমি যদি মারা যাও তাহলে তোমার কবরে সেই সওয়াব পৌঁছতে থাকবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখন একটা জিনিস খেয়াল করেন আজকে আমরা মনে করি দান করলে আমরা গরিব হয়ে যাব এরকম মনে করি না যে দান করলে আমাদের ফুরিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে 19 জনের যুবক কাফেলা এসেছিল তার মধ্যে মাত্র 17 বা 18 বা 20 বছরের যুবক আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে তারা এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে ইসলাম গ্রহণ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বায়াত নিলেন বায়াত নিয়ে বললেন শুনে রাখো আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া কোনো ভাবেই কিছুতেই আল্লাহর সাথে শরীক করবে না আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না শিরিক করবে না আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া ওয়ালা তাতরুকু সালাত আমেদান মুতাআম্মিদান কখনো সালাত তরক করবে না ইচ্ছায় অনিচ্ছায় ওয়ালা বিবুহতানিন তোমরা কাউকে অপবাদ দিবে না অপবাদ দিবে না অর্থাৎ একটা লোক তার বিরুদ্ধে সে কাজটা করে নাই কিন্তু তুমি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছ হয়তো বা সেই কাজের সাথে সে কিছু কোনোভাবে জড়িত তুমি তাকে অপবাদ লেপন করতেছ বর্তমান ফেসবুকের যুগ এসে ইউটিউবের যুগ এসে মিডিয়ার যুগ এসে বর্তমানে অপবাদটা খুব সস্তা এবং চিপ পপুলারিটি অর্জন করেছে সস্তা জনপ্রিয়তা মানে অপবাদ কারো উপর দিতে পারলেই সে খান্ত কি রাজনৈতিক নেতা কি ওলামায়ে কেরাম আর কি পীর আর কি বুজুর্গ সবাই এ ব্যাপারে 100 100 কার বিরুদ্ধে কি অপবাদ রটাতে পারে আর বিশেষ করে ফেসবুকের একটা শব্দ হচ্ছে ট্রল করা ট্রল ট্রল আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি আবুল হেকাম যার নাম ছিল তার নাম আবু জাহাল কেন হলো আবুল হেকাম কেন হয়েছিল কারণ সে জ্ঞান বিদ্যায় অনেক বিদ্যায় পারদর্শী ছিল সেজন্য তার নাম হয়েছিল আবুল হিকাম কিন্তু যেহেতু তার শরীয়তের জ্ঞান ছিল না অথবা থাকলেও হটকারিতা করেছিল সেই কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপাধি হয়েছিল আবু জাহাল বর্তমান সংসদে মমতাজ বেগম তিনি বলতেছেন আমার সিয়াসির তার সব কিতাব পড়া আছে আমার তাফসির পড়া আছে অমক তমক পড়া আছে খালি পড়লেই হবে না আমল করতে হবে তার কথার সাথে আমি সম্পূর্ণ একমত তার পড়া থাকতে পারে পারে কি না ভাই পারে কি না থাকতে পারে পড়া আমি কি দেখেছি সে পড়েছে কি পড়ে নাই জানি না এখন ঘটনা হচ্ছে এই বিষয়টা নিয়ে ট্রল করার কিছু নাই তার পড়া থাকতে পারে কিন্তু থাকলেই যে সে একজন বিদ্বান হয়ে যাবে একজন মুফতি হয়ে যাবে এটা ভুল ধারণা কারণ সে জ্ঞান অর্জন করেছে কিছু জানার জন্য কিন্তু জানার পরে সেটার উপর আমল করার তার কোনো আগ্রহই ছিল না যেমন পৃথিবীর সমস্ত ধর্ম পণ্ডিতেরা যারা অন্তত গবেষণা করে তারা ইসলামকে আপনার চাইতে অনেক বেশি জানে অনেক বেশি জানে ইসলামের সব বিষয় বেশি জানে আপনাকে একজন গায়কের কথা বলতে পারবো নকুল কুমার বিশ্বাস উনি কিন্তু ইসলামিক স্টাডিজের উপর এক ডিগ্রি অর্জন করছে কেন উনি তো একজন হিন্দু মানুষ তো আমার আমরা এখানে যারা আছি কয়জন ইসলামিক স্টাডিজের উপর করেছি আমি তো করি নাই তার মানে হচ্ছে জ্ঞান থাকলেই হবে না সেই জ্ঞান আল্লাহর কাছে সমর্পণ করতে হবে আল্লাহর কাছে নিবেদিত হবে তার কাছে বিনয় সহকারে প্রকাশ করতে হবে আজকে মমতাজের যদি এই জ্ঞান থাকতো সে যদি এই জ্ঞানটাকে নিজের ভিতরে প্রবেশ করাতো তাহলে সে সংসদে এসে এই বক্তৃতাও দিত না সে রাবেয়া বশরীর মতো ঘরে বসে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতে কথা বলেন ঠিক কি না কেন সে জ্ঞান অর্জন করেছে যেমন একজন হানাফি মুকাল্লিদ বা একজন আহলে হাদিসের আলেম সে কি করে একজন মাযহাবীকে পর্যদস্ত করবে সেই কারণে সে জ্ঞান অর্জন করে আবার একজন মুকাল্লিদ তিনি জ্ঞান অর্জন করেন কি করে আহলে হাদিসকে পরাস্ত করা যায় সেই জ্ঞান অর্জন করেন এটাও তো জ্ঞান কিন্তু এই জ্ঞান তো আল্লাহ অর্জন করতে বলে নাই আল্লাহ বলতেছেন আমি যা তোমার কাছে ওহি করেছি তাই প্রচার করো কে মানলো আর কে মানলো না এটা তোমার বিষয় না
বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রব্বিক, হে নবী তুমি তাবলীগ করো, দাওয়াত দাও, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। মাইদা 5 নম্বর সূরা। আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার তাবলীগ করো। এরপর আল্লাহ বলছেন আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, ফাজাক্কির আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, 88 নম্বর সূরা। আল্লাহ বলেন হে নবী ফাজাক্কির, তুমি একজন জিকিরকারী, একজন বর্ণনাকারী, একজন বলার অধিকার রাখো, তাদের উপর জোর জবরদস্তি করার অধিকার রাখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন কোন ব্যক্তি যদি কোন কওমের উপর বিজয় লাভ করার জন্য, নিজের ইলম জাহির করার জন্য লেখাপড়া করে, তাহলে ওই ইলম এবং ওই অধ্যবসায়, ওই লেখাপড়া তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য একজনের বিদ্যা থাকতেই পারে, পারে কি না, সে সহিহ কিতাব পড়তে পারে, কুতুবে সিত্তা পড়তে পারে, সিয়া সিত্তার কিতাব পড়তে পারে, তাফসির পড়তে পারে, পৃথিবীর অনেক গ্রন্থ সে পড়তে পারে, পড়লেই যে সে একজন আমলদার মুসলিম এটা বলা যায় না। অথবা সে যে দাবি করলো সেজন্য আমি তাকে নিয়ে ট্রল করব, অপবাদ দিব, এটাও তো ইসলাম বলেন, এটা ইসলামের সৌন্দর্য নয়। কথা বুঝতে পারছেন তো? কিন্তু বড় কষ্ট লাগে ওই জায়গায় যখন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, তখন বাংলাদেশ সরকার নিশ্চুপ হয়ে যায়, কোনো উত্তর নাই, কোনো বিবৃতি নাই, কোনো কিছুই নাই, সংসদে কোনো নিন্দা প্রস্তাব নাই, পদ্মা সেতুর কেটার নাট খুলছে এইটা নিয়ে তার 14 গোষ্ঠী উদ্ধারের জন্য সারা প্রশাসন উঠে পড়ে লাগছে। কথা কোন ঠিক কিনা, যে নাট খুলছে তার পক্ষে আমি কোনোদিনও না, এটা সে একটা বেহুদা কাজ করছে, যে বেহুদা কাজের জন্যে তার আজকের এই শাস্তি। এই বেহুদা কাজ আরও অনেকে করেছে, সেখানে যে সালাত আদায় করতেছে, আরে সালাত আদায় করার কি অন্য কোথাও জায়গা নাই? সালাত কার জন্যে, কথা বলেন কার জন্যে, কথা কয় না, নামাজ কার জন্যে, আল্লাহর জন্য। ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় তোমার সালাত, নিশ্চয় তোমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার প্রতিপালকের জন্যে। সূরা আনাম 6 নম্বর সূরার 162-163 নম্বর আয়াত পড়ে দেখেন তো। তাহলে যদি আমি ওই পদ্মা সেতুতে যে সেজদা করি, আর আমি যদি মনে করি এই পদ্মা সেতু এত বড় সেতু বানাইছে এই জন্য সালাত আদায় করলাম, আপনার ওই সালাত বাতিল বাতিল বাতিল। শুধু বাতিল না, আপনি মসজিদের কাতারে চলে গেছেন সালাত আদায় করেও। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা সলাতে অমনোযোগী, যেখানে মানে দরকার নাই সেইখানে যে সলাত আদায় করা। হ্যাঁ, এই সমস্ত জিনিস অতিরঞ্জিত মানুষের জন্য পদ্মা সেতু প্রয়োজন আছে, সরকার এটা বাস্তবায়ন করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করুন, বলুন আলহামদুলিল্লাহ, ব্যাস হয়ে গেল আপনার কর্তব্য সব শেষ। এবার কখনো প্রয়োজন পড়লে তার উপর দিয়ে যাবেন, কখনো দেখার প্রয়োজন হলে দেখবেন, কোনো সমস্যা নাই, কিন্তু অতিরঞ্জিত করেন না, অতিরঞ্জিত খুবই খারাপ জিনিস। সুতরাং কারো বিরুদ্ধে অপবাদ রটানো ঠিক নয়। তো কথা হচ্ছে, আমি বলতেছিলাম আল্লাহ নবী বায়াত নিলেন, বায়াত নিয়ে কয়েকটি কথার পরে একটি কথা বললেন, শুনে রাখো, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে তোমার মাল, তোমার সম্পদ। তুমি যখন খুব আরাম আয়েশে থাকো, অর্থ তোমার খুব ভালো আছে, তখনও দান করবে, আর তখন দান করবে যখন তোমার নাই কিছু, তারপরেও তুমি দান করবে, ওই দানটাই সর্বোত্তম। যখন তুমি আশঙ্কা করো যে তুমি গরিব হয়ে যাবে, তোমার কাছে কিছু নাই, তিন বেলার জায়গায় যদি তুমি দেখো দান করলে আর এক বেলা খাওয়া হবে না, ওই দানটাই তোমার কাছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ বলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারায় 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা সেই জায়গা থেকে দান করো তোমাদের সেই রিজিক থেকে, যেই রিজিক তোমার টান পড়ার একটা সম্ভাবনা আছে, মানে তিন বেলার জায়গায় এক বেলা তোমার টান পড়ে যেতে পারে, ওই রিজিক থেকে দান করো। হ্যাঁ, এখন আমাদের ব্যাংক ব্যালেন্স আছে 5 কোটি টাকা, 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লাখ টাকা,
এখন যদি বলি ভাই মসজিদের জন্য বা ঈদগার জন্য কিছু দান করেন আপনার তো অনেক সম্পত্তি আছে এর মধ্যে থেকে আপনি মাত্র 20000 টাকা দান করেন বলবে ভাই 5 লাখ টাকা থেকে ব্যাংকে থেকে যখন আপনাকে তুলে দেই 20000 টাকা তো 5 লাখ টাকা থেকে তো কমে যাবে আপনি দেখতেছেন কমে যাচ্ছে কিন্তু আমার আল্লাহ বলতেছেন না তোমার ওই সম্পদে প্রবৃদ্ধি হবে আমি আল্লাহ বলেছি জি আপনি যখন মনে করবেন আমার 5 লাখ টাকার জায়গায় যদি 3 লাখ টাকা দিয়ে দেই তো আমার টান পড়ে ওই যে 3 লাখ টাকা দিলেন না ওই যে টান পড়লো ওটা হলো প্রকৃত দান আল্লাহর কাছে এই দানের মর্যাদা অনেক অনেক বেশি বুঝাতে পারবো না আপনাকে একটা হোটেল ছোট মোট হোটেল এই হোটেলের ভিতরে একজন ফকির এসে বলতেছে বাবারে সারা দিন কিছু খাই না কিছু খেতে দাও বলল যে কোনো সমস্যা নাই কালাম্মা ওই চেয়ারে গিয়ে বসুন খেয়ে নেন এরি মধ্যে আরেকজন ফকির এসে উপস্থিত বলতেছে বাবারে আজকে তো ভিক্ষা টিক্ষা করে তেমন কিছু পাই নাই দুপুরে তো খাওয়া লাগবে বলছে কালাম্মা কোনো সমস্যা না ওই টেবিলে বসেন আরেক ফকির এসেছে এসে বলতেছে বাবারে আজকে তেমন ভিক্ষা করতে পারি নাই বাড়িতে যাওয়ার ভাড়াই নাই তুমি পারলে আমারে কিছু ভাড়া দাও তখন বলতেছে দেখেন কালাম্মা আজকে তো বেচাকেনি তেমন ভালো না আপনি একটা কাজ করেন কয়টা খান আর দেখেন কেউ আপনাকে এই ভাড়ার টাকাটা দেয় কিনা তখন ওই হোটেলের কর্মচারী বয় সে বলতেছে যে খালা কয় টাকা আপনার ভাড়া বলতেছে 15 টাকা লাগবে তো বলতেছে ঠিক আছে এই যে 20 টাকা আপনাকে দিলাম তখন ওই হোটেল মালিক বলতেছে যেমন হোটেলের মালিক তেমন হোটেলের বয় হ্যাঁ যেমন আমি কাউকে ফিরাইতে পারি না ম্যানেজার মালিক বলতেছে আমি যেমন কাউকে ফিরাইতে পারি না আমার বয়ও কাউকে ফিরাইতে পারে না এই দৃশ্য একজন দেখতেছিলেন তাকায় তাকায় তিনার মনের মধ্যে তোলপাড় সৃষ্টি হলো এই একটা ছোট্ট হোটেল কাউকে সে ফিরায় না সুবহানাল্লাহ অতঃপর ছেলেটাকে জিজ্ঞাসা করলো তোমার কে আছে কয় বাবা মা কেউ নাই না না নানি আছে তোমাকে অমক নিয়েও জায়গায় যে চাকরি দিব কয় আমার চাকরি করলে আমার এই নানা নানি বৃদ্ধ নানা নানিকে কে দেখবে তুমি কয় টাকা পাও প্রতিদিন কয় যে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করে 120 টাকা পাই এই 120 টাকার মধ্যে সে 20 টাকা ফকিরকে দান করে দিল সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম একটিও বিরক্ত করলো না তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের দান কবুল করবেন তাদের দানটাই কবুল করবেন আমি অনেক হিসাব করে মিলিয়ে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ধনীদের তুলনায় গরিব লোকেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর এই কিয়ামতের দিন বা আখেরাতের দিন এই আমাদের দিনের সাথে তুলনা করলে হবে না যেখানে আল্লাহ বলছেন বি খামসিন আলফাসানা তোমাদের 50,000 বছরের সমান হচ্ছে সেই আখেরাতের একদিন সুবহানাল্লাহ তাহলে 500 বছর আগে তারা জান্নাতে কেন যাবে কারণ একজন গরিবই গরিবের দুঃখ বোঝে একজন গরিব যা কিছু আছে তা নিয়েই মানুষের সাহায্য আগে আসে তার প্রমাণ হচ্ছে সিলেটে বন্যার্তদের জন্য যারা এগিয়ে এসেছে তারা বেশিরভাগই দরিদ্র সাধারণ পাবলিক এই ছোট্ট ছোট্ট কিছু কিছু টাকা নিয়ে কোটি কোটি টাকা হয়ে গেছে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই সাধারণ পাবলিক গুলাই ওদেরকে সাহায্য করেছে অথচ 360 আউলিয়ার দেশ জেলা বলে খ্যাত সিলেট যেখানে শাহজালালের মাজারে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সেখানে ইনকাম হয় যেখানকার ড্যাকগুলো রয়েছে সেই ড্যাকগুলোতে হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা হয় অথচ এই সমস্ত 360 আউলিয়ার মাজার এই শাহজালালের মাজারের কোনো খাদেম কাউকে সেখানে পাওয়া যায়নি এখন পর্যন্ত পাওয়া যায়নি অথচ তাদের সেই মহব্বতের টাকা ভালোবাসার টাকাগুলাই কিন্তু এই মাজারের ভিতর তারা দিছিল দেয় নাই এখনো যদি হুশ না হয় মুসলমান কবে হবে এখনো যদি হুশ না হয় তোমার কবে হবে এরা তোমাদেরকে নিয়ে শুধু ব্যবসা করতে পারে তোমাদের সাহায্য সহযোগিতা কোনোদিনও করতে পারে না মরা পীর ন্যাংটা পীর তাজা পীর তোমাকে কিচ্ছু দিতে পারে না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা সুতরাং এই সমস্ত মরা পীরের দোহাই দিয়ে তুমি চাচ্ছ আবেদন করতেছো এখনো যদি না বোঝো তাহলে বুঝবা কবে তাহলে বুঝেন এই সমস্ত পীর নামক ধর্ম ব্যবসায়ী যারা তারা মূলত
মানুষের সম্পদকে লণ্ঠন করে লুণ্ঠন করে শুধু খেয়েই ক্ষান্ত হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাহ বলেন হে ইমানদারগণ আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি একটা সংবাদ দিচ্ছি শুনে রাখো ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান নিশ্চয় তোমাদের মধ্যে বেশিরভাগ আলেম বেশিরভাগ সংসার বিরাগী বেশিরভাগ পীর দরবেশরা ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল মানুষের অর্থ সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করিতেছে মানুষের টাকা পয়সা অন্যায়ভাবে খাচ্ছে আল্লাহ বললেন খাইলেও তেমন কোনো সমস্যা ছিল না ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আর আল্লাহর সঠিক সরল রাস্তা থেকে তারা শয়তানের পথে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে কে বলেছেন কথা আল্লাহ বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী বেশিরভাগ ধর্ম বিরাগী বেশিরভাগ যারা নিজেদেরকে ধর্ম পণ্ডিত বলে জাহির করে এরা বেশিরভাগ তোমাদের টাকা পয়সাকে অন্যায়ভাবে ভক্ষণ করিতেছে শুধু অন্যায়ভাবে ভক্ষণ করতেছে না বরং তোমাদেরকে এমন পথে নিয়ে যাচ্ছে যেটা হচ্ছে জাহান্নামের পথ সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন উপস্থিত হলেন জিবরিল আমিন উপস্থিত হয়ে বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি যতদিন খুশি জীবন যাপন করুন কোনো সমস্যা নাই যতদিন খুশি জীবন যাপন করুন কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখবেন একদিন আপনার মৃত্যু কিন্তু হবেই হবে ইন্নাকা মাইয়্যুতুম ওয়া ইন্নাহুম মাইয়্যুতুন আপনি তো মরবেন মরবেন আপনার সাথে যারা আছে সাই গোষ্ঠী সবাই মরবে কেউ বেঁচে থাকতে পারবে না সবাই মরবে হে নবী যার সাথে খুশি বন্ধুত্ব করুন কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখবেন যাকে যতই ভালোবাসেন না কেন অবশ্যই কিন্তু তাকে ছেড়ে আপনাকে যেতেই হবে যা খুশি কাজ করুন যা খুশি আমল করুন কোনো সমস্যা নাই কিন্তু হে রাসূল শুনে রাখুন কিয়ামতের দিনের ফলাফল আপনি পাবেন তাহলে কি বোঝা গেল এই কথা কি আল্লাহ রাসূলকে বলছে না আমাদেরকে বলছে কথা বলেন এরা আমাদেরকে লক্ষ্য করে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি তিনি অনেক জীবন পেয়ে চেয়েছেন আর তিনি কি খুব আরামায়েশে থাকতে চেয়েছেন নাকি তিনি বন্ধুত্ব করেছেন তাকে ছেড়ে যেতে পারবেন না এমন কোনো কিছু তিনি মিন করেছেন না কখনো নয় তিনি কি আবল তামল আমল করতে পারেন না কখনো নয় কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন হে বান্দা শুনে রাখো তুমি এই দুনিয়ায় যতদিনই থাকো না কেন একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে তুমি যার সাথে বন্ধুত্ব করো না কেন যাকেই ভালোবাসো না কেন কাহব্বিল্লাহ তুমি আল্লাহর চাইতে তোমার প্রেমিকাকে বেশি ভালোবাসছো নাউজুবিল্লাহ হ্যাঁ এত ভালোবাসা ভালোবাসার ঠেলায় তুমি তোমার প্রেমিকাকে বেশি ভালোবাসতো সব কিছুর চাইতে সব কিছু ছেড়ে তুমি তোমার প্রেমিকার কাছে চলে যেতে চাও অথচ তাকে তোমাকে ছেড়ে যেতে হবে তুমি যে আমলই করো না কেন করো কিন্তু কিয়ামতের দিনের করায় গণ্য হিসাব দেওয়া হবে এজন্য আমরা আল্লাহর কাছে কি বলি আল্লাহুম্মা হাসিবনা ইউহাসিবু হিসাবাই ইয়াসীরা আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে সহজ সহজ আমল করে দেন সহজ আমল নেন আমার সহজ হিসাবটা নেন কঠিন হিসাব নিয়েন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আচ্ছা এই কিয়ামতের দিন সহজ হিসাব আল্লাহ কেমনে নেবেন আর কঠিন হিসাব কেমনে নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যাকে হিসাবের জন্য দণ্ডায়মান করা হবে যাকে হিসাবের জন্য দাঁড়ানো অবস্থা করা হবে তার তো অবস্থা শেষ তার সহজ আর আসল নাই তার সহজ আর কঠিন নাই বরং হিসাবা ইয়াসিরা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর দয়া করে জান্নাত দিয়ে দিবেন হিসাবা ইয়াসিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে
তার আবরণের মধ্যে নিবেন, কাছে ডেকে আনবেন একবারে কাছে। এরপর তার চাদর দিয়ে, তার আবরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাছে নিয়ে এসে জিজ্ঞাসা করেন, বান্দা অমুক পাপ তমুক পাপ তুমি করছিলা, তোমার মনে আছে? হ্যাঁ আল্লাহ মনে আছে। আল্লাহ বলবেন, আমি আর তুমি ছাড়া কেউ জানে না বিষয়টা। ও তখন মনে করবে, জান্নাতের জন্য ডেকে কি এখন আমার জাহান্নামী ফয়সালা হয়? আল্লাহ বলবেন, যা বান্দা যা, তুই করছিলি, আমি তোর যেহেতু কেউ জানে না আমি তোর এই পাপ মাফ করে দিলাম, সুবহান আল্লাহ তুই জান্নাতে চলে যা। এটাই হলো হিসাব, সহজ হিসাব, সহজ হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নেবেন। কিন্তু আজকে আমাদের এমন রোগ, আমরা যদি জুম্মার নামাজ সালাত আদায় করি তো একটা সেলফি দিয়ে পরে ফেসবুকে দিয়ে দেবো জুম্মা মুবারক। হ্যাঁ জুম্মা মুবারক, এখন মসজিদে ঢুকলাম, এখন মসজিদ থেকে বের হলাম, এরপরে মসজিদ থেকে চলে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি পোস্ট করা হয়। এ পোস্টগুলো সাধারণ পাবলিক করে না, এ আমাদের মতো হুজুরেরা বেশি করে, হুজুরেরা বেশি করে। এখন মসজিদে এসে উপস্থিত হয়ে গেছি, খুতবা দেব, আল্লাহু আকবার। আপনি হজে গিয়েছেন তো আপনার সেলফি মারার কি দরকার? কেন দরকার আপনাকে? কেন জাতিকে জানানো দরকার যে আমি হজ করতে আসছি? এটা জাতিকে জানানো দরকার আছে, কিছু কিছু বিষয় আছে জানানোর দরকার আছে, কিন্তু সব বিষয়ে তো জাতিকে জানানোর কোনো প্রয়োজন নাই যে আমি এখন হজ করতে আসছি। আল্লাহ আমার হজকে মাবরুর করুন, হজ কবুল করুন। আপনার হজ যদি আল্লাহ কবুলও করতেন, এই সেলফি মারার কারণে আপনার হজ বাতিল। এবার খেলা সামলান, এই সেলফি মারার কারণে আপনার হজ বাতিল, কারণ ওই আমল বাতিল যে আমলটা রিয়া নাস মানুষকে দেখানোর জন্য করা হয়, সে আমলটা বাতিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে জাহান্নাম দিয়ে উদ্বোধন করা হবে তারা ইহুদি খ্রিস্টান না, তারা মুসলমানের বাচ্চার মধ্যেই মুসলমান। ইহুদি খ্রিস্টানদের কেন সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে না, মুসলমানের কিছু বাচ্চাকে দিয়ে উদ্বোধন করা হবে? সেই মুসলমানের বাচ্চা কারা? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য করেছে, রিয়া নাস মানুষকে দেখানোর জন্য করেছে, আল্লাহর সন্তুষ্টি সেখানে ছিল না। যেই কারণে হোক ওখানে আল্লাহর সন্তুষ্টি শেষ হয়ে গেছে, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলকিয়া ফিন্নার জাহান্নামে এদেরকে দিয়ে প্রজ্বলিত করবেন, জাহান্নামে এদেরকে ধরাবেন এদেরকে দিয়ে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি অবস্থা! তারা কারা? এক নম্বর হচ্ছে তারা যারা হচ্ছে দানবীর, দান করেছিল 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা বাহাবা নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব।